দেশের যে কোনো সংকট ও দুর্যোগে জনগণকে সচেতন করতে সরকারের পাশাপাশি বিরোধী দলগুলোরও দায়িত্ব রয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংকালে এ মন্তব্য করেন তিনি। এ সময় ওবায়দুল কাদের বলেন, রাজনীতিবিদদের পাশাপাশি এখন সরকারের দোষ খুঁজে বেড়াচ্ছে গণমাধ্যমের একটি অংশ। এস কে সৌরভের প্রতিবেদনে বিস্তারিত। রাজনীতি ও সমসাময়িক বিষয়ে গণমাধ্যমে ব্রিফিং করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। প্রয়োজন বলে মনে করি। তিনি বলেন, নিজেদের সুরক্ষায় সচেতন থাকার পাশাপাশি অন্ধ সমালোচনার বিপরীতে সহযোগিতার মনোভাব নিয়ে দলমত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসা জরুরি। অনেকে আবার লকডাউনের সমালোচনাও করছেন, সংকটে দুর্যোগে দলমত নির্বিশেষে সবারই দায়িত্বশীল হতে হয়। সরকার বিরোধী রাজনীতি যারা করছেন, জনগণকে সচেতন করা তাদেরও দায়িত্ব। যদি তারা জনগণের জন্য রাজনীতি করে থাকেন, দেশ বিদেশে অপপ্রচার অন্ধ সমালোচনা বন্ধ করে তাদের জনগণের পাশে দাঁড়ানো উচিত। এ সময় তিনি অভিযোগ করে বলেন, বর্তমান পরিস্থিতিতেও সরকারের বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে সমালোচনা করে যাচ্ছে একটি মহল। রাজনীতিবিদদের একটি অংশের পাশাপাশি গণমাধ্যমের একটি অংশ সব কিছুতে শুধু সরকারের দোষ খুঁজে বেড়াচ্ছে। শেখ হাসিনার সরকার গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানায়, সমালোচনা থেকে শিক্ষা গ্রহণ করতে চায়, কিন্তু ঢালাও সমালোচনা এবং উদ্দেশ্যমূলক অপপ্রচার সরকারের কর্ম উদ্যমকে ব্যাহত করে। এদিকে সকালে মিন্টু রোডের বাসভবনে মুজিব শতবর্ষ উপলক্ষে তথ্য অধিদপ্তরের সংকলিত অনশ্বর বঙ্গবন্ধু গ্রন্থের মোড়ক উন্মোচন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। এ সময় সমসাময়িক বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তিনি। আমরা সাম্প্রতিক সময়ে দেখতে পাচ্ছি কিছু কিছু সংস্থা বাংলাদেশের প্রেক্ষাপটে বিবৃতি দিচ্ছেন, আসলে এগুলো বিবৃতি নয় বা রিপোর্ট নয়, এগুলো বিশেষ মহলের প্ররোচনায় এবং বিশেষ প্রেক্ষিতে বিশেষ উদ্দেশ্য নিয়ে এ সমস্ত রিপোর্ট তারা দিচ্ছেন এবং মাঝে মধ্যে বিবৃতি বিক্রি করছেন। তো বিভিন্ন সংস্থার নামে, মানবাধিকার সংস্থার নামে বিবৃতি বিক্রি করা বা এক পাশে রিপোর্ট প্রকাশ করা, এটি মানবাধিকারের উন্নয়নের সহায়ক হয় না। বাঙালির জাতিসত্তার পরিচয় জানতে বঙ্গবন্ধুকে জানার প্রতিও গুরুত্ব আরোপ করেন তথ্য সম্প্রচার মন্ত্রী। যত কবিতা প্রকাশিত হবে আমাদের ইতিহাস। এস কে সৌরভ, এসটিভি, ঢাকা। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসটিভির ওয়েবসাইট www.satv.tv তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbdte, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbdte। এসএটিভি সাথে আছি সবসময়।